আজি বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজি রাজ্যজুরি পালন করা হল বিভিন্ন কার্যসূচী। তিনিচুকীয়া জেলার মার্ঘেরিটাতো এই উপলক্ষে দেখা গল ব্যাপক তৎপরতা। মার্ঘেরিটার অন্যতম বেসরকারী সংস্থা সঞ্জীবনী নর্থ ইস্ট সোসিও ইকোনমিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগত পুয়া মার্ঘেরিটার পাবলিক হায়ার সেকেন্ডারী স্কুলের খেলপথারত অনুষ্ঠিত করা হয় বিশেষ কার্যসূচী। উক্ত কার্যসূচীত অংশগ্রহণ করে সরকারের ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের সদস্য সচিব তথা অলিম্পিক সন্থার সাধারণ সম্পাদক লক্ষ্য কোঁৱৰে। ভাষণ প্রসঙ্গত লক্ষ্য কোঁৱৰে কয় যে যেতালেক প্রকৃতি থাকিব তেতালেকহে মানুষ থাকিব। কেবল বৃক্ষরোপণ করলেই নহব, ইয়াক লালন পালনও করব লাগিব। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে মার্ঘেরিটা সমষ্টির বিধায়ক ভাস্কর শর্মা, মৌলাং বৌদ্ধ মন্দিরের ভান্তে বাবা, মার্ঘেরিটার কলেজের বিভাগের অধ্যাপক রমেন হাজরিকা, পশু চিকিৎসক ডাক্তার দিবাকর শর্মা, সমষ্টিটির বিজেপির প্রথমজন প্রার্থী কৃষ্ণ হাজরিকা, সমাজ সেউিকা পুতলি মহন্ত আর বন বিভাগের বিষয়াসকল। কার্যসূচীত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকে প্রকৃতিখন সেউজ করে রাখিবর বাবে সকলকে আহ্বান জানায়। উক্ত অনুষ্ঠানতে মার্ঘেরিটার অর্ধ শতাধিক সাংবাদিকক করোনা কিট প্রদান করে ক্রীড়া যুব কল্যাণ বিভাগের সদস্য সচিব লক্ষ্য কোঁৱৰে। এই মুহূর্তত এটাই কথা, প্রকৃতি থাকিলেহে মানুষ থাকিব। আর আজ বিশ্ব পরিবেশ দিবসের এই শুভক্ষণত সকলকে শুভেচ্ছা যাচিছো। পরিবেশ সকলো মিলি রক্ষা করো, প্রকৃতিক আমি রক্ষণাবেক্ষণ দিও। আর আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রদূষণমুক্ত সেউজ এক তেখেতে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশস্বরূপে আজি আমি কেবা ঠাইতো বৃক্ষরোপণ কার্যসূচীয়ে নহয় যে বৃক্ষ রোপণ করলে নহব, ইয়াক লালন পালন করব, ইয়াক প্রতিপালন করব। এই উদ্দেশ্যে আমি সজাগতার এক সৃষ্টির এক আজি এক কার্যসূচী হাতত লও। বহু ঠাইত আমি উঠি অহা ছাত্র ছাত্রীসকলক গছপুলি দিয়ার লগতে কি ধরনের এক রোপণ করে প্রতিপালন করব লাগিব, আর এই গছ বৃক্ষজোপা বা যেতিয়া সেউজীয়া হয়ে পড়ব গোটে আমার পরিবেশটো, ই আমাক কি ধরনের উপকৃত করব, এই বিষয়ে ছাত্র ছাত্রীসকলের সহ আমি আলোচনাত মিলিত হোঁ। আর এই ক্ষেত্রত বিশেষকৈ লিডু মহাবিদ্যালয়ের সন্মানীয় অধ্যক্ষ আমার কৃপাপ্রসাদ উপাধ্যায় ডাঙরিয়া, আমার বরগোলাই জেলা পরিষদর মাননীয় সদস্য দিবাকর ঠাকুর ডাঙরিয়া, লগতে প্রাক্তন এগারী যশস্বী শিক্ষক লক্ষ্মীনাথ হালুয়া ডাঙরিয়া আমাক সহায় করে, মই তেখেতলোক কৃতজ্ঞতা জানাইছো। আর পুনের এক অনুরোধ জানাম যে প্রকৃতি রক্ষার বাবে নাগরিক সমাজ আমি সম্মিলিতভাবে উলাই আহিব লাগিব। ব্যুরো রিপোর্ট, দ্য তিনিচুকীয়া টাইমস।